হাই ফ্রেন্ডস, আমরা এখন কলকাতায় আছি। আমরা যাব দক্ষিণেশ্বরে। আমরা রেডি হচ্ছি, এখানে টুকটুক রেডি হচ্ছে যাওয়ার জন্য। চলো, কে আম্মাকে একটু ডিস্টার্ব করে গিয়ে, ডিস্টার্ব করলে তবে আম্মা রেডি হবে। আম্মা সব জায়গাতে একটু লেট হয়, পারবি না, ভূত হয়ে যাবে, ভূত খারাপ হয়ে যাবে। হাই ফ্রেন্ড, আ করো, এই উপরে তো আছো, উপরে তো আছো, তো উপরে তুলো। রেডি তুমি? শশু তো আছে, এই পিছনে দেখি দেখি দেখি, এই পিছনে একটু ভোগ থাকলে আমরা বেরিয়েছি দক্ষিণেশ্বর যাবো। এটিএম এসেছিলাম কলকাতা এমন একটা সিটি, সেখানে হচ্ছে আপনি কিউআর কোড, মানে যেটা আপনার পেটিএম পেটিএম যেগুলো আছে, যে কিউআর দিয়ে আপনি হয়তো ইউপিআই দিয়ে যে পেমেন্ট করবেন, সেই অপশানটা খুব কম, সব দোকানে তো পাওয়া যায় না। এছাড়া ক্রেডিট কার্ড অতটা ইউজ হয় না, তো অবভিয়াসলি আপনার ক্যাশের উপর ডিপেন্ড করতে হবে, তো এই জন্য ক্যাশটা এখানে সবসময় গেতে রেখে দিতে হয়। যাই হোক, এখানে পাবলিক তো রেডি হয়ে গেছে। এইসব আমরা এই পাটুলি মোড়ে আছি, আগে চলে গেছে, এখানে টোটো রিক্সা পাওয়া যায়, টোটো রিক্সা নয়, এফ রিক্সা, মানে মোটর দেয়া রিক্সা, দুজো টু সিটার, টোটোগুলো বেসিক্যালি ফোর সিটার। এই যে আমরা রেডি আছি, দাঁড়াও। খুদিরা মেট্রো কত দাদু? এই কাকা কুড়ি টাকা, কুড়ি টাকা। দুটা আগে গেল মিমি, আমরাও যাচ্ছি, আমরাও সাথে সাথে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি এখন? মেট্রোতে যাচ্ছি, এদিকে দেখো মেট্রো, কোন মেট্রো? ক্ষুদিরাম মেট্রো, ক্ষুদিরাম, ক্ষুদিরাম বসু, কি জানো কে কে? ক্ষুদিরাম বসু হচ্ছে সেই ফ্রিডম ফাইটার যার অ্যাসেনেশন সবচেয়ে প্রথম হয়েছিল, প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল ওনাকে, ঠিক আছে? আমরা মেট্রোতে যাবো, মেট্রোতে করে দক্ষিণেশ্বর যাবো।
এবার এতে মেট্রো ক্ষুদিরাম মেট্রো ওই উপর দিয়ে মেট্রো যাব। কেটেছে নাকি? কাটেনি তো, চারটেই হয় না, বাচ্চাদের নয় না? দক্ষিণেশ্বর আসুন আসুন। এই আমাদের কলকাতা মেট্রো কুপন, কি লেখা আছে এতে? ডলার। আচ্ছা এটাতে অ্যাড দেওয়া আছে, ওকে ক্যাপ। আমরা এসে গেছি ক্ষুদিরাম মেট্রো স্টেশনে, আমরা কুপন নিয়েছি, আমরা যাব দক্ষিণেশ্বরে ডাইরেক্ট মেট্রো। আমরা ক্ষুদিরাম মেট্রোতে এসে গেলাম, উপরে পৌঁছে গেছি ট্রেনের জন্য, মেট্রো ট্রেনের জন্য ওয়েট করো, মেট্রো রেলের জন্য। আর এখন এখন অনেক চেঞ্জ হয়ে গেছে মেট্রো। আগে যেন ছোটোবেলায় আমরা আসতাম তখন নন এসি মেট্রো, চারটে ডাব্বা যাওয়ার সময় আওয়াজ হতো, সেইগুলো নেই এখন। এখন পুরো অন্যান্য সিটির মতো যেমন তেমনই এখন। আমরা এখন ক্ষুদিরাম মেট্রোতে আছি। এই ঝা চকচকে নতুন মেট্রো ঢুকে পড়লো, আমরা উঠবো এখানে। খুব সুন্দর, অনেকদিন বাদে আমরা মেট্রোতে চড়ছি এখানে। মেট্রোর এই একই ব্যাপার, জেন্টস আর লেডিস সিট দেখে বসতে হয়, না হলে মাঝে কখন কে এসে উঠিয়ে দেবে তার কোনো ঠিক নেই। সেই জন্যে একটুখানি দেখে বসলাম, আমরা জেন্টসের এখানে এসে বসলাম। নিউ গড়িয়ার পরের স্টেশন হচ্ছে ক্ষুদিরাম, যেহেতু স্টার্টিংয়ের দিকে সেই জন্য এটা খালি আছে। আর আমরাও বসার সিট পেলাম, মোটামুটি খালি তো পাওয়া যায় না, তারও আবার দুপুরের দিকে যাচ্ছি আমরা, সেই জন্যে খালি পেয়েছি আমরা। রিকা সান্নার বদমাইশি চালু হয়ে গেছে, এদিক ওদিক আমরা আসতে এসে বসতে বললাম, না হলে কখন দরজা খুলবে, রিক্সের ব্যাপার। আমরা জেন্টসের এদিকটাতে বসলাম, আমি আর রিক, আর মা অনন্যা সুকন্যা আর সান্না ওখানে বসলো লেডিস সিটে। বসলে
রিকার আমি বেশ কয়েকটা সেলফি নিয়ে নিলাম। প্রায় আধা ঘন্টা লেগে গেছে, আমরা দক্ষিণেশ্বরে পৌঁছচ্ছি, পৌঁছবো, এবার নামবো, নামার জন্য আমরা রেডি, পৌঁছে গেছি এই ওয়ে করে নেমে। আমরা এবার স্টেশনের বাইরে যাব, এসকেলেটার দিয়ে নামবো, নেমে বাঁদিকে গিয়ে ওদিক দিয়ে আরেকটু হেঁটে গিয়ে উপরে ওভারব্রিজ দিয়ে আমরা যাব দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে। এ দাঁড়িয়ে একটা ফটো তুলে নিও, এখানে দাঁড়িয়ে বেরোতেই আমরা সারদা মা, রামকৃষ্ণদেব আর বিবেকানন্দর যে তিনটে মানে পূর্ণ অবয়ব মূর্তি দেখলাম, এখানে আমরা একটা ফটো নেব। বাইরেটা সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন, আর দেখলে মনে হবে হ্যাঁ আমরা শক্তি দক্ষিণেশ্বরে এসেছি। সবাই যাচ্ছে ওদিকে যাচ্ছে, আমরা এই মুহূর্তে দক্ষিণেশ্বরে মেট্রো প্ল্যাটফর্মে বাইরে দাঁড়িয়ে আছি, আমরা জাস্ট এসেছি আর যাবো এখান থেকে ওয়াকিং করে নতুন স্টেশনে। আমরা তো আগের বারে আসিনি, প্রথম এলাম মেট্রো রেতে। এখানে বাইরেটা বেশ সাজানো গোছানো এ করা, আর প্রচুর মূর্তি মূর্তি বানানো, ফুলের পুরো গার্ডেন টাইপের লম্বা এ করা, আর এই হচ্ছে দক্ষিণেশ্বর লেখাই আছে স্টেশনটা। আমরা এখানে খানিকটা ফটো ভিডিও সেশন করে আমরা ফটো সেশন করে আমরাই যাচ্ছি ওয়াকিং মন্দিরের দিকে। ভুলে গেছি এখান থেকে কতটা লাগবে কী লাগবে। ওটা রেল স্টেশন নাকি? হ্যাঁ, এটা তো মেট্রো স্টেশন। আগে এই যে মন্দির মতো একটা দেখতে পাচ্ছেন, এইটা এটা অ্যাকচুয়ালি মন্দির না, এটা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, দেখলে মন্দির বলে মনেই হতেই পারে। চলো আমরা এই স্কাই ওয়াকে উঠছি, এবার স্কাই ওয়াকে উপর দিয়ে যাব, মানে শর্টকাট নিচে যেহেতু জ্যাম আছে, ট্রাফিক আছে, গাড়ি আছে, বাচ্চা নিয়ে আমাদের এটাই সুবিধাজনক হবে। আর উপরে আপনার পুরো স্কাইওয়েকের দুই সাইডে আর মাঝে দিয়ে পুরো অনেক শপিং করার জায়গা আছে, মানে অনেক দোকান আছে, ছোট ছোট সব ইয়ে আছে, আপনার অনেক ভালো লাগার জিনিসপত্র পেয়ে যাবেন এখানে। ব্যাগ নেবো, আমরা স্কাই ওয়াক দিয়ে যাচ্ছি।
स्काईवॉक तो एक घूरिए देखिए दी ये जगहटा बेस सुंदर परिष्कार परिच्छन्न उपरे बेंड देया स्ट्रक्चर आछे आर उपरे एक छावनी टाइपेर बेस प्रशस्त आमरा एटा दिए हेटे चलेछि। এই এরিয়াগুলোতে স্টল বানিয়ে দিয়েছে। চলো 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 পরে 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 সময় নেই ফো এ হয়ে যাবে। চলো চলো চুপচাপ চলো এদিকে আমরা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলেছি সাইডে দোকানগুলো পূজার সামগ্রী বা নানা রকম আচার বা আরও সব অন্য রকমের অনেক কিছু ঘর সাজানোর জিনিস টিনিস আছে পুরো এতে আর সব দোকানগুলো বেশ সাজানো গোছানো আর প্রচুর ধরনের উপকরণ হাতের কাজ এইসব মূর্তি বা ঠাকুরের যেসব এগুলো খেলনা সব কিছুই তো আছে ফটো ঠাকুরের ফটো আমরা সব দেখতে দেখতে যাচ্ছি। এটাকে বেসিক্যালি মনোহারি এই টাইপের বলে মনোহারি বা স্টেশনারি বলা যেতে পারে। পুরো মানে সব দোকানগুলো খোলা আছে কি মানে সব দোকানগুলো খোলা নেই কিন্তু সব দোকানগুলো ভরা আছে সেটা জানা নেই। দেখেই তো পুরো জায়গাটাকেই নতুন বলে মনে হচ্ছে আমার বেশ মানে একদম ঝাঁচকচকে টাইপের। তো খানিকটা শিরিডির মতো লাগে শিরিডিতে যেরকম একটা পুরো মন্দিরটাকে কেন্দ্র করে একটা পুরো চারদিকে একটা বিজনেস হাব টাইপের বন তৈরি হয়ে আছে এখানেও সেরকম লাগছে। দেখতে দেখতে আমরা স্কাইওয়াকের এন্ডে পৌঁছে গেছি। আমরা এবার এখান থেকে নিচে নামবো। নিচে নেমে এটা জাস্ট মন্দিরের সামনে দূরে মন্দির থেকে পান্নালাল ভট্টাচার্যের শ্যামা সঙ্গীত আমরা শুনতে পাচ্ছি। মানে যেটা শুনলেই মনে হয় যে হ্যাঁ কালী পুজো এসে গেছে এরকম একটা মহল তৈরি হয়ে যায়। খুবই সুন্দর আর খুবই মানে মনোরম বলা যেতে পারে। কোথায় কোথায় ও ওয়েট করো ওয়েট করো ওয়েট করো ওয়েট করো না কোথাও ওয়েট করো দাঁড়াও দাঁড়াও গাড়ি আসছে চাপা দিয়ে দেবে গাড়ি টুপটুপ এই এই জন্য আমাদের এখানে কোথাও বেরোতে গেলে দুটো বাচ্চাকে খুব সামলে নিয়ে চলতে হয়। আমাকে ডালা কেনার কথা বলছে এরা। আমি যাব সবার আবার আলাদা আলাদা ডালা কিনতে হবে। আমি যাচ্ছি এরা এগিয়ে যাবে আমি পিছন থেকে এখানে ডালা যেটা পাওয়া যায় সেটা নিয়ে নেবো এখান থেকে নিয়ে আর তিনজনের মতের মিল হচ্ছে না এইটা ওইটা সেটা বলছে। যাই হোক আমি নিয়ে যাব এখন। Thank you.
পূজোর ডালাগুলো কোন দিকে পাওয়া যায়? পূজোর ডালাগুলো তো এখানে আছে। এগুলো কত করে? এগুলো 50 টাকা, বড়টা 100 টাকা। এখানে অনেক রকমের ডালা পাওয়া যায়, 50, 100, 150, 200, যা যেরকম লাগে সেরকমভাবে, তাতে কিছুটা ফুল, কিছু মিষ্টি এরকম থাকে। আমি তিনটে ডালা নিয়ে ব্রিজের নিচ ধরে মন্দিরের দিকে রওনা দিয়েছি। আমরা তো ঢুকে পড়লাম গেট দিয়ে, বাইরে থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি আর যাবো একটু এগিয়ে। এনে ধরো, আমরা এই মন্দির চত্বরে চলে এসেছি। ওই দিকটা রোদ্দুর তো, ওই জন্য একটু অন্ধকার লাগছে। পান্টিকেও থ্যাংক ইউ বলেন না, এখানে সব রাখতে হবে তো বোধ হয়। আপনি যেখানেই থাকুন না কেন, মানে কিছু জিনিস আছে যেটার জন্য আপনাকে কলকাতাতে আসতেই হবে, কারণ যতই খারাপ বা যতই কিছু হোক, যতই অসুবিধা হোক বা যতই রাজনৈতিক অস্থিরতা হোক, কিছু জায়গার জন্য বা কিছু জিনিসের জন্য আপনাকে মানে কলকাতাতে একবার আসতেই হবে, এরকম একটা ব্যাপার। তার মধ্যে এই বেলুর মঠ যেমন, এরকম দক্ষিণেশ্বরে মায়ের বাড়ি, এটাও তেমন। তো আমরা আগেও এসেছি, আমার মা বেঁচে থাকতে আমরা এসেছিলাম, আমরা সবাই একসাথে এসে ঘুরে গেছি, আড্ডাপিঠে আমরা লাঞ্চ করে গেছিলাম, দুপুরে ভোগ প্রসাদ পেয়ে গেছিলাম। ভ্যাকসিনেশন নাকি? ও ইয়ে, পোলিও না? এ দুর্গা, ওর পোলিও খাবে? পোলিও 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 কে নিয়েছে? ওকে ওকে, বোধহয় হয়ে গেছে, থ্যাংক ইউ। আজকে পোলিওর ডেট ছিল, তো এখানে দুটো দিদি দাঁড়িয়ে ছিলেন ওনার ওই পোলিওর ওষুধের বাক্স নিয়ে। আমি ওই জন্য দুর্গাকে জিজ্ঞাসা করলাম, এরা বললো যে সকালবেলা ওরা দুজনকে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে এসছে, টুপটুপ আর রিককে।
আমরা ওইদিকে জুতো ব্যাগ এগুলো রেখে আমাদের পিছনের দিক দিয়ে রাস্তা দিয়ে এদিকে মন্দিরের গেটের সামনে নিয়ে যাচ্ছে। আমি অনন্যা মা সান্না ওরা তিনজনে ভিতরে গেছে, দুর্গা রিক এখন যাবে স্নান করতে। এদিকে রোদ এসে পড়েছে, একটুখানি ভিড় মতো আছে, 3টা থেকে মন্দির ওপেন হয়েছে আবার। আমি এই ঘাটের দিকে যাচ্ছি, ওখানে রিককে স্নান করানো হবে। আমি ভিতরে যাইনি, আমার কাছে ব্যাকট্যাকগুলো আছে। আর এরা তিনজনে গেছে আর দুর্গা আর রিক এখানে স্নান করতে এসছে। দুর্গা নয়, রিক স্নান করবে গঙ্গার। এদিকটা মারাত্মক সুন্দর, আর এদিকটা মানে একটা হালকা হাওয়া বইছে এই সাইড দিয়ে গঙ্গার উপর দিয়ে। আর পড়ন্ত বিকেল, এই জায়গাগুলো আমরা আগেও এসেছি, আর এই মানে সেই পুরনো কলকাতার একটা স্মৃতি থেকে যায়। এই পাশের যে বিল্ডিংটাও সেই রকম টাইপের একটা নর্থ কলকাতার একটা ছাপ থেকে যায় এতে। দূরে বালি ব্রিজ মানে বিবেকানন্দ সেতু দেখা যাচ্ছে। আমরা এই ঘাটে পৌঁছালাম, ঘাটের এই স্টেপস নিচে যাচ্ছে রিককে নিয়ে। এ ওর হাত থেকে ওটা নিয়ে নাও না দুর্গা, ওই দেখো। এক ঘাট নামিয়ে দাও, এক ঘাট, এক ঘাট হাত ধরে এক ঘাট নামিয়ে দাও। ওখানে একটা ডুব দিয়ে দাও। রিক গঙ্গায় স্নান করবে বলে আগে থেকেই মানে বেশ এক্সাইটেড হয়েছিল এখানে এসে। আজকে বাড়িতে স্নানও করেনি, এখানে এসে স্নান করবে বলে ওর মা সাবান টাবান সব নিয়ে এসছে। এখানে স্নান টান করিয়ে দিয়ে মুছিয়ে নতুন জামা কাপড় এখানে পরাবে। একটা স্টেপে গিয়ে একটা ডুবকি দিয়ে দাও। ওর মা মাথায় জল দিয়ে দিচ্ছে মাথা ঠান্ডা হওয়ার জন্যে। দুজনে এও আর টুপ টুপ দুজনে কদিন আগে হারিয়ে গেছিলো, হারিয়ে গেছিলো মানে হারিয়ে যাওয়ার মতো অবস্থা। বাড়ি থেকে বেরিয়ে গেছে সকালবেলা, কেউ ঘুম টুম থেকে ওঠেনি, দুজনে শুধু মা উঠেছিলেন বোধহয়, দরজা খোলা ছিল। দুজনে হাত তাত ধরে বেরিয়ে গেছে মার্কেট টার্কেট ঘুরে টুরে নিয়ে, কোথাও মেন রোডের উপরে ও পর্যন্ত চলে গেছে। আমরা এদিকে খোঁজাখুঁজি করছি, শেষে গিয়ে টুপ টুপের বোধহয় একটু গরম লেগেছিলো, মানে ওর গরমের ব্যাপারটা একটু বেশি। ও এসি খোঁজে, যখনই গরম লাগে এসি টেসি খোঁজে। তো ওখানে গিয়ে কোনো একটা শপে গেছে, শপে দেখেছে এসি টেসি আছে, কাঁচের দরজা টরজা, তার মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে ওখানে বসেছিল, তো সেই অনুযায়ী আবার সেই দোকানদার যারা, ওরা আবার কাউকে পাঠিয়েছিল পুলিশ স্টেশনে। আমি তখন পুলিশ স্টেশনেই ছিলাম, তো ওরা এসে বললো এরকম দুটো বাচ্চা ওখানে আছে। কি সাংঘাতিক ব্যাপার, মানে আমরা মানে পেয়েছি সেটা একটা বড় ব্যাপার। মোটামুটি আধা ঘন্টা ধরে ওরা গায়েব ছিল, এদিক ওদিক সেদিক কোথায় ঘুরে বেড়াচ্ছে, দুজনে দুজনে একসাথে হাত ধরে আর ওই রকমভাবে ঘুরে বেড়াচ্ছিল। আরে
अरे उधार थे कोटा नहीं ना की कोच्चे चलो रिक यहाँ थोड़ा ठीक रहेगा घाटे बेश अनेक लोक चले एसेछे माने बेश एकटु क्राउड हो गेछे परन्तु बिकेल सबाई आसछे केउ माटी निये जाच्छे केउ गंगा जल निये जाच्छे केउ माथाय जल छटा दिए जाच्छे तो माने परिवेशटा खुबी मनोरम आर परन्तु बिकेल तो एकटा माने अन्यरकम एकटा अनुभूति आछे एखाने আমাদের একটু তাড়াতাড়ি করে নিতে হবে কারণ আমাদের আবার বেলুড়ে যেতে হবে বেলুড়ের বোধহয় 7টার সময় আরতি একটা কিছু চালু হয় সেটা দেখাচ্ছিল তো আমরা চাইবো একটু তাড়াতাড়ি করে নিতে এখানে সব হয়েট হয়ে গেলে আমরা ওখানে বেরোবো এইগুলোর কথাই বলছিলাম একটু আগে এই বড় বড় দালানওয়ালা বাড়ি এটা সব মন্দিরের মধ্যে গেছে আমি ডালা আর্কেডের সামনে বসে আছি আপাতত আমি যাব না আবার নতুন করে ব্যাগটা আমার কাছে আছে অপোজিটে এই মন্দির মন্দির প্রাঙ্গণে এই এতটা ভিড় আছে ভালোই ভিড় আছে চলো 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 মন্দির থেকে বেরিয়ে আমরা গেটের দিকে যাচ্ছি ওখান থেকে রাইট নিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ঘাটের দিকে যেখান থেকে আমরা ফেরি ঘাটে মানে ফেরি নৌকা পাবো দেখো শ্রীরামকৃষ্ণ কল্পতরু কল্পতরু হয়েছিলেন তখন এইরকম ছিলেন কল্পতরু হলে তুমি যা চাইবে তাই পাবে এই গেটের বাইরে বেরোচ্ছি আমরা এখান থেকে যাব ডান দিকে গিয়ে এই যে সামনে গেট আছে এখানে বেশ প্রচুর দোকান আছে খাবার জায়গা আছে জলের জায়গা আছে এখান দিয়ে আমরা হাঁটতে থাকব দুই সাইডে দোকান আছে এসো 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 আমরা টিকিট কাটবো চলো দাদি এসো কে বন্দর 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 ও মাই গড সো মাই টিকিটটা আমার টিকিটটা দিন 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 টিকিটটা দিন তোমার টিকিটটা দাও তোমার টিকিটটা দাও আমরা টিকিট নিয়েছি টিকিট নিয়ে বেশ
খানিকটা আগিয়ে এসে ঘাটের উপরে একটা মানে সেতু মতো বানানো আছে, বেশ অনেকটা তার উপর দিয়ে যাব। এখন যাদের অপোজিট সাইড দিয়ে নৌকা এসে ওরা আসছে, আমরা এই সাইডে একটা ওয়েটিং জায়গা আছে, ওয়েটিং প্লেস আছে, তো আমরা এখানে আপাতত দাঁড়িয়ে আছি। ওরা চলে আসলে আমরা আবার ওই একই সেতু দিয়ে আমরা আগে এগিয়ে যাব, ওখান থেকে ফির আবার মানে বোট ধরে আবার ওই দিকে বেলুড়ে যাব। চলো চলো, ওকে দাঁড়ো, চলো দাঁড়াও। মোবাইল নিতে গেলে দাঁড় করিয়ে দিয়েছে তো। আচ্ছা, ওদের এ হয়ে গেলে তারপরে ছাড়বে। আগে যখন ছোট বোটটা ছিল তখন যাওয়ার সময় দেখতে যেতাম। কি হচ্ছে আগে, কি হচ্ছে আবার আবার এখানে এসে চালু হচ্ছে? চলো ও, কি হচ্ছে, গরম হচ্ছে এখানে, হাওয়া নেই, গরম হচ্ছে, জড়জড়ি করো না একদম। হাতটা এরকম ধরে আছে, বাবা এ তো পুরো প্যাক করে দিয়ে যাচ্ছে। আগে গেছি, মজাটা শেষ হয়ে গেছে। এমনি ওই ছোট যে বিয়ে নৌকা, ভরপুরি নৌকা পড়ে গেলে খুব এ হয়ে যাবে। এখন ওই খালি নৌকা মারবে, তোমাকে তো মারবো যতটা পারে। আপনারা অভিযান অভিযান, এই কাছে তুই ছোট বসে ছাড়বে লাইনে গিয়ে দাঁড়া। চলো তুমি হাত ধরো, চলো না, কি করে যাবো, সবাই যাচ্ছে। এই দাঁড়াও, এটা খালি হবে তারপর, এখন না, আর ওখানে না বসার জন্য মাঠে তো দাদু ছোট জায়গা, হ্যাঁ আছে বসার, ওইখানে মাঝখানে বসার থেকে সামনে এখানে দাঁড়িয়ে ছবি তোলা। হ্যাঁ, আরে মেট্রো করে যাবে, মেট্রো এদিকে ব্যাক করবে, মেট্রোটা তো আমার সুবিধা তো, আর যায় না। ইয়ে চালু হয়েছে কবে থেকে, বেসেল বেসেল কবে থেকে চালু হয়েছে? ইয়ে আমরা 10-12 বছর বসে এলাম নাকি? আমরা এই
জেটির মধ্যে এসে গেছি, মানে পুরো লোকের লোকারণ্য, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আমরা ওই বসে আছি, বসার সিট নেই আর, মানে পুরো ফুল প্যাক। গঙ্গাবক্ষে আমাদের ভেসেল একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এরা প্রথমে মাছটা মাছ থেকে এদিকে চলে এসছে, অপোজিট সাইডে চলে এসছে, এবার ওই এর ধারে ধারে আমরা মানে পাড়ের ধারে ধারে করে নিয়ে যাচ্ছে এই ভেসেলটা। তো আমরা পাড়ের ভিউগুলো দেখতে পাচ্ছি আর অনেক পুরনো পুরনো বাড়ি আর বেলুড় মঠের কিছুটা অংশও দেখা যাচ্ছে। অন্ধকার নামতে শুরু করেছে আর চারিদিকে একটা দুটো করে লাইট জ্বলতে শুরু করে দিয়েছে। জানি না আমরা কতটা আগে পৌঁছতে পারবো বা আদৌ পৌঁছতে পারবো কি না আরতির মধ্যে। যাই হোক, যাচ্ছি তো আমরা, দেখা যাক এই মনোরম দৃশ্য দুই সাইডে। আমরা এই নামলাম আর পুরো সন্ধে হয়ে গেছে, এখানে অন্ধকার হয়ে গেছে, 7টা বাজতে যায়। আমরা যাব, আসছি এই পাটাতন দিয়ে, আমরা হেঁটে হেঁটে বেরোচ্ছি, বেরিয়ে সোজাটা গিয়ে ডান দিকে চলে যাব বেলুড় মঠের দিকে। চলো মামার কাছে, মামার কাছে। চারটে আরো এ ওরা আছে, ওদের ওদেরকে দাও। চলো বেরোবো তো, ওদিকে যাচ্ছে কেন, ওটা আবার যাবে নাকি? আরে এসো,
সন্ধ্যা হয়ে গেছে, এরা দিকভ্রান্ত হয়ে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে, মানে রিটার্ন গেটের দিকে চলে যাচ্ছে। যাই হোক, এই আমরা বেরোচ্ছি এর জেটি ঘাট থেকে বেরিয়ে আমরা ডান দিকে যাব। 11 টাকা ये आलू का भी জেটিঘাট থেকে বেরোলে বেশ কয়েকটা খাবার দোকান দেখলাম। তারপর এই ডান দিকে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এর দিকে, বেলুড় মঠের দিকে। অন্ধকার হয়ে এসেছে, অনেক লোক ফেরত আসছে, আমরা এখনও পৌঁছাতে পারিনি, যাচ্ছি। তো ওই দেখা যাচ্ছে, আলো তো দেখা যাচ্ছে। এখানে না, এখানে না, এখানে না, ওইদিকে চলো 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 চলো। আমরা পৌঁছে গেছি বেলুড় মঠে, সন্ধ্যা আরতি চালু হয়ে গেছে। সামনে এই বড় স্ক্রিনে দেখা যাচ্ছে ভিতরের যে আরতি হচ্ছে ওখানকার লাইভ। আর চারিদিকে লোকে লোকারণ্য, সবাই অনেকেই বসে আছেন, বসে এই আরতি নিচ্ছেন, আরতি শুনছেন। আমরাও এখানে একটা জায়গা খুঁজে কি হচ্ছে দাঁড়াও? আরতি হয়ে গেছে, আমরা এবার বেরোবো। এই সব লোকজনও এখন মানে বেরিয়ে পড়েছেন, অনেকেই আস্তে আস্তে এই গেট দিয়ে এক্সিট করছেন।
এ আমি ওয়াশরুম থেকে আসছি ছেলে পাঠা দেব করছো তুমি ওখানে ঢুকেছো কেউ বকে দেবে তো এক্ষুনি এটা নাকি আরেকটা কোথায় তো একি ধরো তো প্লেটটা ধরো আমি ধরবো কোন কোন কাজে লাগবে স্যার কোন রেখে দাও সাইডে হাত দিয়ে খাও কোন হাত দিয়ে খাও হাত দিয়ে খাও বেলুড় মঠের বাইরের চাটের কথা আমরা ছোটোবেলা থেকে অনেক শুনেছি, তো আজকে আমরা এখানে সব রকম মোটামুটি যা যা চাট পাওয়া যায় সব রকম এক দু প্লেট করে আমরা ট্রাই করে নিয়েছি। আর এই ভেলপুরি পানিপুরি পাশে ঘুগনি ছিল, আর এই যে ইয়ে পাপড়ি চাট সব কিছুই দেখে নিয়েছিলাম একবার করে টেস্ট করে। ভেল খাবেন? ভেল ভেলপুরি ভেলপুরি মানে কি? এটা ওই যে মুড়ি দেয়া নাম না আমি নিয়ে যাও। আপনি লাইনের পিছনে আছেন, সে তখন বলে দিতে পারতেন না? তাহলে একটা ঝাল ভেলপুরি করে দেন। এই ভেলপুরি বলছি পাপড়ি চাট, সরি হ্যাঁ ঝাল ঝাল তাই দুটো দিয়ে দাও, দুটো ঝাল মতো দিয়ে দাও, ঝাল দিয়ে করে দাও, ঝাল তো নর্মাল করে দাও, একটা একটা ঝাল হয়ে গেছে একটা নর্মাল করে দাও। ভেলপুরি আজে পাপ আজে একটা ভেলপুরি দাও, হ্যাঁ এটাও দাও, নর্মাল করে করে দাও। আমরা এই চাটগুলো খেয়ে বেরিয়ে আসলাম এই রাস্তার দিকে, এদিকে এখন বোট বন্ধ হয়ে গেছে, আমরা ওদিকে যাওয়ার জন্য আর বোটে যেতে পারবো না, আমরা এখান থেকে রিক্সা বা বাস নেবো, আমরা রিক্সাই নেব ওদিকে দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে ওখান থেকে ট্রেনে করে যাব।
এটা প্রচন্ড মিষ্টি ছিল চাটগুলো, তাই মানে চাটগুলো আমার ঠিক সুইটেবল লাগেনি, বাকি কারোরই অতটা ভালো লাগেনি। ছোটবেলা সেই স্বাদটা এখন আর পাচ্ছে না সবাই, যেটা বললো। আমরা এই দক্ষিণেশ্বর স্টেশন হয়ে আমরা পৌঁছে যাব শিয়ালদা হয়ে গড়িয়া পাটুলিতে। এই আমরা পৌঁছে গেলাম বাড়িতে, এরপর আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করি, নমস্কার সবাইকে।